হরিওম। আজ আমরা আলোচনা করব বাবা মনির একটি মহামূল্যবান বাণী। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভগবান তার সন্তানকে গড়ে নেবার জন্য দুঃখ দেন। ভগবানের কত প্রিয় সন্তান জগতে জন্মেছেন, যারা নিষ্পাপ, নিষ্কলুষ, অনবদ্য সুন্দর চরিত্র। কিন্তু এমন একটি সন্তানও তার জন্মগ্রহণ করেননি যিনি দুঃখের মধ্য দিয়ে জীবনকে মহৎ করেননি। ভাস্কর যেমন তার সুতীক্ষ্ণ যন্ত্রপাতি নিয়ে কদাকার প্রস্তর খণ্ডকে বারংবার আঘাত করে করে ক্রমশ অপূর্ব মূর্তি দান করে, ঠিক তেমনি ভগবান দুঃখ, কষ্ট, দৈন ও নির্যাতন রূপ হাতুড়ি, বাটালি, কোরানি ও বাছিলা দিয়ে অগঠিত সামান্য মানবকে সুগঠিত মহামানবে পরিণত করেন। মণিকার যেমন তীক্ষ্ণ অস্ত্র আর নির্মম উকা দিয়ে আঘাত করে আর ঘর্ষণ করে করে মণিকে তার সুশোভন আকৃতি দেয়, ভগবান তেমন এই পৃথিবীতে তার সন্তানকে গড়ে নেবার জন্য দুঃখ দেন। সারা পৃথিবী রবিবীরে পূজা, সারা পৃথিবী রবিবীরে পূজা, আত্ম বলে অমোঘ।